স্টার্ট করলাম। তো আমি আমার ভাত বসেছি, যেহেতু 1টা বাজে আমি ভাত বসেছি, আর আমার বর দোকানে চলে গেছে, ও এসেই দোকানে চলে গেছে। তো যাই হোক, ও দোকানে গিয়েছে আর আমি এখন ভাত বসেছি, তো তরকারিটা হবে, ও এলেই তরকারি হবে। কালকে রাত্রে অনেকটাই লেটে পৌঁছেছি, রাত্রে বলতে বলাটা বলে রাত্রে না, ওই ভোরের দিকে এসেছি। 1টা বাজবে তখন, 5:30 বাজবে ঘরে পৌঁছেছি। আর ট্রেন থেকে নামবে চলছে 3:30, 2:30 মধ্যে নামবে নিয়ে যা। তো যাই হোক, এখন ভাত বসেছি, করবো কখন আমার বর আছে তখন তরকারি হবে, তো তোমরা গোটা ভিডিওটা দেখতে পাবো। ভাত উপর করে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে তরকারি করার জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর ডিমও ভাজা হয়েছে, তো ডিম ভেজে তরকারি হবে। তো চলো দেখতে থাকো। রান্নাঘর গোছানো হয়ে গেল, ভাতের আই রাখা আছে, তো গ্যাস ফ্যাস মোছাই গেছে। আর এইটা আমাদের পেয়েছি, এইটা বাসন আছে, আর বাসন এখানে যেয়ে গোছানো হয়ে গেছে। তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, এখন একটু ঘুমাবো, তারপর আবার কথা বলছি। তো অনেক কিছু অন্ধকার অন্ধকার লাগছে, তো সেখানে এই যে আমি রান্নাঘরে, রান্নাঘরের লাইটটা তো মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু ঘরের লাইটটা একদমই আমার ফোনেতেই সন্ধ্যেবেলাতেই তো একদমই হচ্ছে না। তো এখন বাজে হচ্ছে বলেই মানে 6:30 বাজে, আর এখন অনেক কিছু কাজ ফাজ লাগছে। আর এতক্ষণ আমরা ছিলাম ছাদে, তো 5:30 গেছিলাম ছাদে, তো নেমে পড়েছি, এই সবাই আর কি নামলো। তো আমার বরে গেছে হচ্ছে জল আনতে, ফিল্টার জল খাওয়ার জন্য 1 ফোঁটা জললেই তো জল আনতে গেছে। আর আমি এখন জামা প্যান্ট গুছাবো, তো গুছিয়ে টুছিয়ে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। দেখো এখানে জামা প্যান্ট রাখা আছে, তো এই যে জামা প্যান্টগুলো গোছাতে হবে। আর এখানে সেখানে ব্যাগটা ঠিক মতন মানে ওপরে তোলা হয়নি, তো ব্যাগটাকে তুলতে হবে। আর ব্যাগ থেকে যেগুলো দরকারি জিনিস সেগুলো বার করে নেবো, বাদ বাকিগুলো ব্যাগের ভেতরেই থাকবে। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন জামা প্যান্টটা গোছানো হয়ে গেছে, আর ঘরটা কীরকম লাগছে তোমাদেরকে আবার দেখে। তো দেখো এখানে পুরো জামা প্যান্টের ঠাঁসাই হয়ে গেছে, আর মানে পর চাদর মানে আমাদের দুজনের জামা কাপড় সব মিলেমিশে আছে, তো এই তাকটা পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে এই দুটো বড়ো ব্যাগ, এটা আর কি তোলা ছিল, তো এটা আমি পারলাম। আর এইটা আমাদের আসার সময় এই ব্যাগটা হয়েছিলো, একটাই ব্যাগ হয়েছিলো, এতেও জামা প্যান্টে ভর্তি আছে আর এতেও আছে। তো এই দুটো ব্যাগ এখন এই যে উপরে তোলা হবে, তো চলো ও এসে ব্যাগগুলো তুলবে, আর আমি কি করি দেখি এখন। তো হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে, হচ্ছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আমার মিস করে থাকি।